বিশ্বজুড়ে করোনা সংক্রমণ যখন তুঙ্গে, তখন একের পর এক খেলা বাতিল হতে থাকায় সন্দেহ প্রকাশ করা হয়েছিল টোকিও অলিম্পিক্স নিয়েও। 2020 সালের জুলাই মাসে হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তা পিছিয়ে গিয়ে শুরু হওয়ার কথা 2021 সালের 23 জুলাই। কিন্তু জাপান তথা সারা বিশ্ব বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে তালমাটাল। এর মধ্যেও অলিম্পিক করা সম্ভব কিনা তা নিয়ে অলিম্পিক কমিটির কর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, ঝুঁকি থাকলেও এই বছর অলিম্পিক কেউ বন্ধ করতে পারবে না। কিছুদিন আগেই জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছিলেন যে টোকিও অলিম্পিক এবার হবেই, তা বাতিল করা সম্ভব নয়। এবার অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট জন কোটসের গলাতেও শোনা গেল একই সুর। এপ্রিল মাসেই জাপান সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বৈঠকে সুগা বলেন, করোনা সংক্রমণ এড়িয়ে অলিম্পিক সুরক্ষিত রাখতে কোনো ত্রুটি রাখছে না জাপান। এবার সংবাদ সংস্থাকে কোর্ট জানান যে তারা গত বছরের পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষিতভাবে অলিম্পিক অনুষ্ঠিত করার কথা ভেবেছিলেন। প্রতিষেধক আসায় সেই কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিট ও সমস্ত কর্তাদের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সূত্রের খবর, বুধবার সকালেই জাপান সরকার তাদের দেশের অলিম্পিক অ্যাথলিটদের প্রতিষেধক দেওয়ায় গুরুত্ব দিয়েছে। তবে সাধারণ জনতার আগে অ্যাথলিটদের প্রতিষেধক দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে টোকিও অলিম্পিক্সের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি স্বার্থে মঙ্গলবার ক্রোয়েশিয়া গেল ভারতের 15 সদস্যের শ্যুটিং দল। 20 মে থেকে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ISSF শ্যুটিং বিশ্বকাপে অংশ নেবেন ভারতীয় শ্যুটাররা। সেখান থেকেই তারা সরাসরি উড়ে যাবেন টোকিওতে। দু জায়গাতেই পৌঁছে 7 দিনের নিভৃতবাস কাটাতে হবে তাদের। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।